নমস্কার, আমি ডক্টর সন্তোষ কুমার, কলকাতায় অর্থোপেডিক এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। এখনকার দিনে একটা মেজর অ্যাডভান্সমেন্ট যেটা অর্থোপেডিক সায়েন্সে হয়েছে সেটা হচ্ছে আর্থ্রোস্কোপিক ট্রিটমেন্ট। মানে যেরকম পেটে ল্যাপ্রোস্কোপি করা হয়, আগেকার দিনে পেট খুলে অপারেশন হতো, কিন্তু আজকালকার দিনে বেশিরভাগ অপারেশন ল্যাপ্রোস্কোপি হয়। জাস্ট ছোট ফুটো দিয়ে টেলিস্কোপ যায় এবং বড় টিভি স্ক্রিনে দেখা যায় এবং অপারেশন করা হয়। ঠিক ওই রকমই হাঁটু জয়েন্ট, বড় এবং ছোট জয়েন্টগুলোর বেশিরভাগ অনেকটা ইন্টারভেনশন এখন আর্থ্রোস্কোপিক্যালি করা হচ্ছে। তো যে বড় জয়েন্ট সেগুলোতে বেশি করা হয়, যেরকম নি জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, হিপ জয়েন্ট। তো দুটো ছোট ফুটো দিয়ে, একটা ফুটো দিয়ে টেলিস্কোপ যায় এবং আর একটা ফুটো দিয়ে ইনস্ট্রুমেন্ট যায়। যখন টেলিস্কোপ যায়, ওটা ফাইবার অপটিক কেবল দিয়ে একটা বড় টিভি স্ক্রিনে দেখা যায়। আমরা ভেতরে সব কিছু, জয়েন্টের ভেতরে যেরকম হাঁটুর ভেতরে আমরা সব কিছু দেখতে পারি, এবং ওটা ডাইনামিক অ্যাসেসমেন্ট, মানে আমরা সব রকমের নড়িয়ে চড়িয়ে আর একটা প্রোব দিয়ে ওটাকে ছুঁয়ে নড়িয়ে সব রকমের ওটাকে আমরা দেখতে পারি, যেটা MRI-তেও সম্ভব নয়। MRI-তেও ডাইনামিক অ্যাসেসমেন্ট কিন্তু সম্ভব নয়। তো সেগুলো আমরা আর্থ্রোস্কোপিতে করতে পারি, এবং আর্থ্রোস্কোপিতে, হাঁটু আর্থ্রোস্কোপি যেটা সব থেকে বেশি হয়, আমরা এখানে প্রচুর, কলকাতায় প্রচুর লিগামেন্ট রিকনস্ট্রাকশন করি। আমাদের পাড়ায় পাড়ায় প্রচুর স্পোর্টস হয়, ফুটবল হয়, এবং ফুটবল ছাড়া অন্যান্য অ্যাক্সিডেন্ট, যদি ধরুন বাইক থেকে কেউ পড়ে গেল বা সমুদ্র ঢেউতে হাঁটুতে চোট লাগলো, সেই সব ক্ষেত্রে কী হয় যে হাঁটুতে একটা লিগামেন্ট টিয়ার হয়ে যায়, যেটা মোস্ট কমনলি ACL টিয়ার। মানে হাঁটুর চারটে লিগামেন্ট আছে, দুটো বাইরে দুটো ভেতরে, যে ACL টিয়ার, এটা খুবই কমন, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা স্পোর্টস ইঞ্জুরির মাধ্যমে হয়। মানে ধরুন ফুটবল, আমাদের দিকে ফুটবল খেলতে গিয়ে, কোথাও হকি খেলতে গিয়ে, কন্ট্যাক্ট স্পোর্টস বাস্কেটবল খেলতে গিয়ে, তো সেই ক্ষেত্রে হয়। এবার বলা হয় যে ACL টিয়ার ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড অফ দ্য নি। সুতরাং ACL টিয়ারকে আমাদের কিন্তু ট্রিট করতে হবে। এই ACL টিয়ার ট্রিটমেন্ট এখন খুব সাকসেসফুলি আমরা এখন কলকাতায় করছি, এবং এটা আর্থ্রোস্কোপিক মাধ্যমে করছি, পুরো মাইক্রো সার্জারিতে হচ্ছে। এই ক্ষেত্রে অটোগ্রাফ্ট ব্যবহার করা হয়, মানে আমাদের বডিরই একটা টেন্ডন, হ্যামস্ট্রিং টেন্ডন বা পেরোনিয়াস টেন্ডন, সেরকম টেন্ডন ব্যবহার করা হয়। এবং আজকালকার দিনে যেখানে কারোর কাছে সময় নেই, সে সবাই সঙ্গে সঙ্গে অফিসে ফিরে যেতে চায়, নর্মাল লাইফে ফিরে যেতে চায়, তো সেই ক্ষেত্রে আমরা এখন ইন্টারনাল ব্রেসিংও ইউজ করছি গ্রাফটের সঙ্গে। মানে গ্রাফট, যে লিগামেন্ট রিকনস্ট্রাকশনে যে গ্রাফট হয়, ACL রিকনস্ট্রাকশনে যে গ্রাফট হয়, সেটা আগেকার যে অরিজিনাল যে ACL ছিল তার থেকেও বেশি স্ট্রং হয়, এবং ইন্টারনাল ব্রেসিংয়ের মাধ্যমে ওটা ইমিডিয়েটলি স্ট্রং হয়ে যায়। মানে পরের দিন থেকে হাঁটা চলা সব কিছু করা যায়, মোটামুটি এক দু সপ্তাহে অফিসে ফিরে যাওয়া যায়, এবং রানিং শুরু করতে 2-3 মাস লাগে, কিন্তু অফকোর্স ফুটবল শুরু করতে আবার 4-5 মাস টাইম লাগতে পারে। কেননা আমরা যে হাঁটুর বা যে কোনো জয়েন্টের চিকিৎসার সার্জারির সঙ্গে একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মাসেল স্ট্রেংথেনিং, মানে এই ব্যায়াম করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। হাঁটুর ব্যায়ামের মধ্যে স্কোয়াটস অ্যান্ড হাফ স্কোয়াটস খুবই ভালো ব্যায়াম, তার সঙ্গে লেগ প্রেস, সাইক্লিং, এরকমের ব্যায়াম আমরা ইউজ করি। ব্যায়ামটা ভীষণ ইম্পর্টেন্ট অপারেশনের আগে, অপারেশনের পরে, এবং আমরা সাকসেসফুলি হাঁটুর লিগামেন্ট রিকনস্ট্রাকশন, তার সঙ্গে আরেকটা স্পোর্টস ইঞ্জুরি যেটা আমরা প্রচুর পাই, ওটা হচ্ছে মেনিসকাস ইঞ্জুরি। মানে হাঁটুতে দুটো হাড়ের মাঝখানে একটা ওয়াশার মতন কার্টিলেজ থাকে, যার নাম হচ্ছে মেনিসকাস। তো এই মেনিসকাস অনেক সময় স্পোর্টস ইঞ্জুরিজ বা টুইস্টিং ইঞ্জুরি যখন হয় তখন ইনজিওর্ড হয়ে যায়। তো আগেকার দিনে আমরা মেনিসকেকটমি করতাম, যে টুকরোটা কেটে গেছিলো, আটকাচ্ছে, সেটাকে আমরা ট্রিম করে দিতাম। এখনকার দিনে ওটাও রিপেয়ার করা হয়। তার সঙ্গে যেখানে কার্টিলেজ লস হয় ওখানে অটোলোগাস কন্ড্রোসাইট ইমপ্লান্টেশনস, মানে একটা স্টেম সেলের মতন টেকনিক, যেখানে নর্মাল কার্টিলেজ সেলকে আমরা কালচারে গ্রো করে আবার ফিরিয়ে এনে ওখানে লাগিয়ে দিই। তো সেইগুলো সব কিছু আর্থ্রোস্কোপি মাধ্যমে, মাইক্রো সার্জারির মাধ্যমে করা হয়। হাঁটুর আর্থ্রোস্কোপির সঙ্গে আরও এখন অ্যাডভান্স হয়েছে শোল্ডার জয়েন্টের আর্থ্রোস্কোপি। এই যে আমরা দেখি কাঁধের ব্যথা, তো সেই কাঁধের ব্যথাটাও আবার কিছুটা, বেশ কিছুটা স্পোর্টস ইঞ্জুরি হয়, আর কিছুটা বয়সের সঙ্গে ডিজেনারেটিভ টিয়ার হয়। স্পোর্টস ইঞ্জুরিজ যেরকম টেনিস প্লেয়ার, ফাস্ট বোলার, তাদের কাঁধের যে রোটেটর কাফ আছে যেটা দিয়ে শোল্ডার জয়েন্টটা ঘোরে, সেটাতে ইঞ্জুরি হলে ওটা ছিঁড়ে যায়। তো সেটাকে আমরা রিপেয়ার করি, এবং রিপেয়ারের পর রিহ্যাবিলিটেশনটাও খুব ভীষণ ইম্পর্ট্যান্ট, আমরা ওটা অপারেশনের পরে ব্যায়াম এবং রিহ্যাবিলিটেশন করি। আবার একটা শ্রেণী আছে যেখানে বয়সের সঙ্গে ওই শোল্ডার জয়েন্টে ঘষা খেয়ে খেয়ে ওই লিগামেন্ট বা মাসেল, রোটেটর কাফ মাসেল, ওটা ছিঁড়ে যায়। তো সেই ক্ষেত্রে কী হয়, অসহ্য ব্যথা হয়, সেই ব্যথাটা সবসময় থাকে, ওদিকে কাঁধ হয়ে শুতে ব্যথা গেলে রাত্রেবেলাও ব্যথা হয়, হাত তুলতে অসুবিধা হয়, তুলতে ব্যথা হয়। আমরা আম ভাষাতে সব কিছুকে ফ্রোজেন শোল্ডার বলে দিই, কিন্তু সব কিছু ফ্রোজেন শোল্ডার নয়। সুতরাং সেগুলোকে আমাদের এখন আর্থ্রোস্কোপিক্যালি, মানে মাইক্রো সার্জারি দিয়ে
ওগুলোকে ট্রিট করা সম্ভব, যেটা আমরা বলি রোটেটর কাফ রিপেয়ার। যদি ওটা মাসেলটা ঘষা খাচ্ছে, ওখানে আমরা জায়গা তৈরি করি যেটাকে বলা হয় অ্যাক্রোমিওপ্লাস্টি। এই সব কিছু এখন করা সম্ভব। যাদের কমপ্লিট টিয়ার হয়ে যায় সেই ক্ষেত্রে রিভার্স শোল্ডার রিপ্লেসমেন্ট, শোল্ডার আর্থ্রাইটিস হলে শোল্ডার রিপ্লেসমেন্টও করা হয়। তো এই সব কিছু এখন আমরা উন্নত মানের চিকিৎসা এখন কলকাতাতেই করছি, এবং আমার এটাই আগ্রহ যে আপনারা কলকাতা বাইরে অন্য কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই সব কিছু ট্রিটমেন্ট হচ্ছে। এই আর্থ্রোস্কোপি ট্রিটমেন্ট অন্যান্য জয়েন্টেও আমরা করছি, যেরকম অ্যাঙ্কেল জয়েন্ট। অ্যাঙ্কেল জয়েন্টে গোড়ালিতে দেখবেন অ্যাঙ্কেল জয়েন্টে ফুলে আছে সাইনোভাইটিস, যার কোনো কারণই বোঝা যায় না। তো সেই ক্ষেত্রে দুটো ফুটো দিয়ে টেলিস্কোপ দিয়ে সব সাইনোভিয়ামকে ক্লিয়ার করা হয়। আরও যে জয়েন্টে আর্থ্রোস্কোপি খুবই ইউজফুল সেটা হচ্ছে হিপ জয়েন্ট। হিপ জয়েন্টের পেন, যেখানে লেব্রাল টিয়ার আছে বা অন্যান্য প্রবলেম আছে, ওখানে হিপ জয়েন্টে আর্থ্রোস্কোপি করে আমরা সালভাজ প্রসিজার্স করতে পারি। তো এই আর্থ্রোস্কোপি একটা মেজর অ্যাডভান্সমেন্ট। আর্থ্রোস্কোপিতে নানা রকমের ইনস্ট্রুমেন্টস এসছে, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন এসছে, এবং এই সব কিছুতে আমরা অনেক কমপ্লিকেটেড ট্রিটমেন্টগুলো এখন মাইক্রোসার্জারির মাধ্যমে করতে পারি। আর স্পেশালি হাঁটু আর শোল্ডারে এটা খুবই কমন। আমরা প্রচুর লিগামেন্ট ইঞ্জুরি, ACL অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ইঞ্জুরি এবং মেনিসকাস ইঞ্জুরি পাই। এগুলো সব কিছু আর্থ্রোস্কোপির মাধ্যমে আমরা ওটাকে ট্রিট করি, এবং আবার যারা প্রফেশনাল প্লেয়ার তাদেরকে মাঠে ফিরিয়ে দিই। অফকোর্স যেটা আমি আগেও আবার বলছি যে অপারেশন শুধু একদিকের প্রসিজার নয়, যে যার অপারেশন হয়েছে তাদেরকে আবার রিহ্যাবিলিটেশন প্রসিজারটাও আন্ডারগো করতে হবে, মানে ব্যায়াম করতে হবে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। তো বিশ্বমানের আন্তর্জাতিক মানের অর্থোপেডিক চিকিৎসা এখন কলকাতাতেই অ্যাভেলেবেল আছে, সুতরাং আপনারা যেখানেই আসুন থাকুন কলকাতায় আসুন, এবং এই ফ্যাসিলিটির যা দরকার আছে তার এই ফ্যাসিলিটি আপনারা নিন।